হাই বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমারও বিন্দাস, সবসময় বিন্দাসই থাকি, অবশ্যই তোমরা দেখে থাকবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, সবার কমপ্লিট। এবার মামন কি করছে সেটা তোমাদেরকে দেখাবো, কেননা সবাই জানো যে মামন খুব কাজে কাজের মেয়ে আর কি, বলি না যে ঘরের লক্ষ্মী। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে মামন কি করছে সেটা দেখো, দেখতে পাচ্ছো? তো মামন কাঠ কাটতে শুরু করে দিয়েছে, মানে রান্না জ্বালানি আর কি, বর্ষার জন্য। বর্ষার জন্য কাঠ জোগাড় করে রাখছি, কেননা রান্না করতে হবে, তখন তো ঝড় বৃষ্টি সবই হবে, কোথায় কুড়ি কুড়ি আনবো, সেজন্য সব জোগাড় করে রাখছি এখন থেকে। ঠিক ঠিক ঠিক। আর একটাই গরু, তো গোবরও বেশি মানে হয় না, চার দিন পাঁচ দিন পর দিতে হয়, সেজন্য আর কি জোগাড় করে করে রাখছি, রান্না করতে হবে। মানে কুড়ি কুড়ি নিয়ে এসছে আর কি, সকাল থেকে কুড়ি কুড়ি নিয়ে এসছে, তো এখনও বাকি আছে, সেটাও আনতে যাব আমি। তো খাওয়া দাওয়ার পরে শুরু করে দিয়েছে কাটতে। এবারে এইগুলোকে দেখতে পাচ্ছ, সব কাটা অনেক কেটে রেখে দিয়েছে, এগুলো সব কেটেছে। তো এগুলোকে দড়ি দিয়ে বুঝা বেঁধে তুলে রেখে দেবো। তো এখন তো কুড়ি কুড়ি নিয়ে এসে রান্না করে, আর তখন কি হবে, বর্ষার সময় বৃষ্টি যখন হবে তখন তো আর হবে না কোনো জায়গাতে কাঠ কুড়িয়ে নিয়ে আসা, তখন প্রবলেম হয় বা কষ্ট হয় রান্না করতে। আর এমনিতেই ভিডিওটা দেখলে যে আমাদের বাড়িতে বা উনুন সালে সব জায়গাতেই বৃষ্টি হলেই আমাদের জল পড়ে, তো সব কিছু ভিজে যায়। তো সেই জন্যই এখন থেকে জ্বালানিগুলো কেটে কেটে রেখে দিচ্ছে, বর্ষার সময় কাজে লাগবে রান্নাতে। দেখতেই পাচ্ছ, দেখো ওটা আঙুল ফাঙুল কেটে দিও না। গরম করলে আর কি করবে, তা চলো আর কটা কাঠ আছে ওটা নিয়ে আসতে হবে না, তাহলে একবার তাহলে কেটে জড়ো করে রেখে দেওয়া হবে, বুঝাবেন তো। তো কাঠগুলো দেখো সব কাটা হয়ে গিয়েছে, যেগুলো যেগুলো ছিল। তো আবার মামন আনতে চলে গিয়েছে কাঠ, তো চলো তোমাকে দেখাই যে কোথায় আনতে গিয়েছে। এই দেখো এখানে আনতে এসছে, এগুলো সব এই যে কাটা আছে না, এই সিকিউরিগুলো দেখতে পাচ্ছ সব অনেক কাটা পড়ে আছে, এই যে এগুলো সব কাটা পড়ে আছে, তো এগুলো সব কেটে কেটে সব বুঝা বেঁধে রাখবো, তাহলে অনেক দিন চলে যাবে, পুরো বর্ষাটা পেরিয়ে যেতে পারে। আর এইদিকেও দেখো অনেক কাটা আছে, এগুলো সব কাটা আছে, এগুলো আমাদের নয়, কিন্তু ওরা বলেছে মানে যাদের তারা বলেছে যে আমাদেরকে নিতে বলেছে। এইদিকে দেখো কাটা পড়ে আছে, তো এগুলো সব বাবা কেটে কেটে রেখে দিয়েছে, এবার মামুন নিয়ে নিয়ে গিয়ে পিস পিস করে কেটে সেগুলো বুঝা বেঁধে তুলে রেখে দেবো, তাহলে বর্ষাটা রান্না জ্বালানিতে কাজে লেগে যাবে। আর কোনগুলো নেবে মামুন? যেগুলো যেগুলো শুকনো আছে সেগুলো সেগুলো নাও, আর যেগুলো কাঁচা আছে ভিজে আছে সেগুলো এখন নিতে হবে না, সেগুলো তখন ওখানে শুকোবে, তারপর তখন নিয়ে গিয়ে কাটবে এগুলো। মানে সকালবেলা তো সব কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গিয়েছে মামুনি, জড়ো করেছিল, আর আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম, তো মামুনি এইসব করে, কেননা ওরা তো রান্না করে, এরা ভালো বুঝে যে রান্নার জ্বালানি শেষ হয়ে যাচ্ছে, তো ওরাই কুড়িয়ে কুড়িয়ে নিয়ে যেয়ে জড়ো করেছে মামুন। তো সেগুলোই কেটে কেটে এবার রেখে দেবে মামুন। খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কষ্ট কিছু নাই, বের করে জড়ো করলো, এবার আমি নিয়ে যাব, বা আমাকে বলছে তুমি নিয়ে চলো না।
নিয়ে এসো ভালো করে দেখো লাগে না। ঠিক আছে একটা পড়ে গেছে আমি নিয়ে যাচ্ছি কুড়িয়ে। তুমি তাহলে করো তুমি আর কাটতে মানে এটা কেটে দাও আমি তাহলে বুঝাগুলো বেঁধে দিই। ঠিক আছে নিয়ে তারপর এখন তুলে দেবো পড়া। তো আজকে কাঠ কাটা হয়ে গেল তো বোঝা বেঁধে দিয়েছে তো এবার মাচানে এবার তুলে দেবে। এ তুলে দিচ্ছে মাছানে এইখানটা তুলুন। হ্যাঁ চোখে কালি পড়বে বা কিছু থাকলে ভালো হতো একটা। ঠিক আছে আর এইখানে অল্প কাটা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আগে মানে দুটো ডান্স শুট করে নি। তো হ্যাঁ বন্ধুরা তো এই হচ্ছে আমাদের একটু একটু লাইফস্টাইল। আমরা এগুলোই করি আরো অনেক কিছু আছে সেগুলো সব সমস্ত কিছু দেখাবো আমরা কি কি করি। হ্যাঁ তো এইভাবে সাপোর্টটা করো আর 3 মাসের মানে যতদিন বর্ষা মানে বর্ষাতে এমনিতে 2 থেকে 3 মাস তো বর্ষা থাকে এমনি তো রান্না দিক থেকে সমস্ত দিক থেকে এমনিতে জল বৃষ্টির সময় বুঝতেই পারছো সবাই তো কাঠ ফাট থাকে না তো ওই জন্যে কাঠগুলো রেডি রেডি করে রাখছি তাহলে 3 মাসে আমাদের সে কষ্টটা হবে না। তো দেখতে পেলে সকাল থেকে মামুন কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসে সব কেটে বুঝা বেঁধে রেডি করলাম আর কিছু পড়ে আছে এগুলো পড়ে আছে এগুলো বেঁধে তুলে দেবো কারণ এখন ডান্স শুট করব না হলে তো হবে না সেটা তো কাজ একটা সব থেকে বড়ো কাজ। তো ওকে সবাই ভালো থাকবে এইভাবে সাপোর্ট করো টাটা বাই বাই। টাটা বাই বাই সবাই ভালো থাকবেন।